ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা মোকাবেলায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সরকার। ব্যক্তিগতভাবে অনেকে নানা উদ্যোগ নিয়ে সিলেট সহ বনভাসী এলাকার মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। এবার সিলেটে ছুটে গেল বাংলাদেশের শিল্পী সদস্যরা। রিয়াজ, নিপুন, সাইমন, জেসমিন সহ একটি টিম সিলেটে রয়েছে বর্তমানে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তারা ত্রাণ নিয়ে গেছেন। সেখানে তারা গোয়াইনঘাট, লক্ষ্মীনগর, মেওয়ারকান্তি এলাকায় 2500 পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। অসহায়দের দিয়েছেন নগদ টাকাও। বুধবার 22 জুন সকালে সিলেটে পৌঁছান শিল্পী সমিতির নেতারা। এ তথ্য নিশ্চিত করেন সমিতির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক। তিনি বলেন, বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বনবাসীদের পাশে থাকার বিকল্প নেই। আমরা এসেছি আমাদের মতো করে আয়োজন নিয়ে। আপনারা যার যেমন সাধ্য আছে, সুযোগ আছে, সক্রিয় হন। সমিতির উল্লেখযোগ্য নেতা ও জনপ্রিয় নায়ক রিয়াজ বলেন, হযরত শাহজালাল শাহপুরাণের স্পর্শমাখা পূর্ণভূমি শিল্পী সমিতির পক্ষ থেকে বনবাসীদের জন্য শুকনো খাবার নিয়ে এসেছি। আমাদের ক্ষুদ্র আয়োজন, এখানে সরকার, প্রশাসন, সেনাবাহিনী কাজ করছে, অনেকেই ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মানুষ এখানে সত্যি অনেক কষ্ট করছে। যে যার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ান। সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অভিনেত্রী নিপুন বলেন, সিলেটবাসীর এই বিপদের দিনে আমাদের শিল্পীদের মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার, তাই চলে এসেছি এখানে। আমরা 2500 পরিবারকে ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠবো বলে আশা করছি। যার যেমন সামর্থ্য আছে, প্লিজ এই মানুষগুলোর পাশে দাঁড়ান। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল, তিনি সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য 30 লাখ টাকা অনুদান দিয়েছেন। পাশাপাশি তার এজেআই ও এবি গ্রুপের অফিস কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পানিবন্দী মানুষের উদ্ধারের জন্য রেস্কিউ টিম গঠন করতে। অভিনেতা ডিপজলও বেশ বড় আয়োজন নিয়ে বনবাসী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।